বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 27 নভেম্বর 2009 শুক্রবার। আরও একবার নির্বাচনী ইশতেহারে করা প্রতিশ্রুতি ভঙ্গ করল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে মহাবিপাকে পড়েছে দেশের কৃষক সমাজ। গ্রাহক পর্যায়ে পল্লী বিদ্যুতের দাম প্রকারভেদে 7 থেকে 13% হারে বৃদ্ধি করার ফলে সবচাইতে বেশি ভুক্তভোগী হবে পল্লী বিদ্যুতের মূল গ্রাহক, গরিব ও মেহনতি কৃষকরা। গ্রামাঞ্চলে বসবাসকারী সুবিশাল দরিদ্র জনগোষ্ঠী ও কৃষকদের কথা মাথায় না রেখে হুট করেই সরকারি সিদ্ধান্তে পল্লী বিদ্যুতের মূল্য বৃদ্ধির সংবাদ ছেপেছে প্রথম আলো, মানবজমিন, আমার দেশ, নয়া দিগন্ত এবং জয় জয় দিন। দেশের ভিভিআইপি নিরাপত্তা জোন শেরেবাংলা নগরের গণভবন এলাকা থেকে অস্ত্রের মুখে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আবারও সরকারের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়ার খবর ছেপেছে নয়া দিগন্ত পত্রিকা। উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের 17টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর এবং পর্যটন নগরী কক্সবাজারে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘরে সন্ত্রাসী হামলা ও লুটপাটের সংবাদ এসেছে জয় জয় দিন ও প্রথম আলোতে। ক্ষমতাসীন দলের লোকজন জামালপুরের সরিষা বাড়িতে প্রেস ক্লাবের জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেয়ার সংবাদ এবং রাজশাহীর গোদাগাড়িতে একজন চাঁদাবাজ নেতাকে ছাড়িয়ে নিতে সরকারদলীয় ক্যাডাররা থানা ঘেরাও করার খবর ছেপেছে দৈনিক প্রথম আলো। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবৈধভাবে গরুর হাট বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি বেপরোয়া চাঁদাবাজি করার খবর এবং রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ঈদে বাড়ি ফেরা মানুষদের কাছ থেকে ক্ষমতাসীন দলের লোকজনদের বেপরোয়া চাঁদাবাজি সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকায় সংবাদ ছেপেছে আমাদের সময়, প্রথম আলো ও আমার দেশ। সারা দেশে অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা এবং বেপরোয়া ছিনতাইয়ের কারণে সাধারণ জনগণের ঈদ আনন্দ ম্লান হয়ে যাওয়ার খবর এসেছে যুগান্তর, নয়া দিগন্ত ও প্রথম আলোতে। শেষ মুহূর্তের ঈদ বাজারে অতি প্রয়োজনীয় মশলাপাতির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংবাদ করেছে আমাদের সময়, জয় জয় দিন ও মানবজমিন। উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড় ও নওগাঁ এবং দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজির খবর ছেপেছে নয়া দিগন্ত, আমার দেশ ও যুগান্তর। ঈদের আগে ভিজিএফ চাল সহায়তা না পাওয়ার কারণে ফেনীর ফুলগাজীতে 550 দরিদ্র পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হওয়ার খবর এবং সুনামগঞ্জের তাহিরপুরে তীব্র ধান বীজ সংকটের সংবাদ ছেপেছে যথাক্রমে প্রথম আলো ও জয় জয় দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।